হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকে ক্লাসে আমরা ক্লাস নাইনের রায় মার্টিন দু হাজার বাইশ প্রশ্ন বিচিত্রার ভৌতবিজ্ঞানের থার্ড সেমিটারের মডেল কোশ্চেন পেপার নয় এবং দশের প্রশ্ন উত্তরগুলি করবো ভৌতবিজ্ঞানের আগের মডেল কোশ্চেন পেপারের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক মডেল কোশ্চেন পেপার নয়ের গ্রুপ এতে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ পূর্ণবাক্যে লেখো এক নম্বরে আছে ল্যাম্পের পোলতের মধ্যে দিয়ে তেল উঠে জ্বলতে থাকে তেলের কোন ধর্মের জন্য এর উত্তর হবে অপশন সি পৃষ্ঠতান দু নম্বরে আছে প্রযুক্ত বল এফ লম্ব অভিমুখে একটি বস্তু এক্স দূরত্ব অতিক্রম করলে ওই বল দ্বারা কৃতকার্য অপশন বি জিরো তিন নম্বরে আছে জিরো ডিগ্রি সি এ জলের কঠিনী ভবনের আপেক্ষিক তাপের মান হল অপশন এ আশি ক্যালোরি গ্রাম তুড়ি পাওয়ার মাইনাস ওয়ান চার নম্বরে আছে নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব নির্ণয়ের সুবিধাজনক একক হল অপশন বি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পাঁচ নম্বরে আছে জার্ডের ধারণা দেয় অপশান বি নিউটনের প্রথম সূত্র ছ নম্বরে আছে আলট্রাসোনোগ্রাফি যে তরঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত তা হল অপশান বি শব্দোত্তর তরঙ্গ সাত নম্বরে আছে পদার্থের রাসায়নিক ধর্মের জন্য দায়ী অপশন বি ইলেকট্রন আট নম্বরে আছে নাইট্রোজেনের আণবিক ভর এম এবং অ্যাভোগডোর সংখ্যা এন হলে একটি এন টু পরমাণুর প্রকৃত ভর অপশন এ এম বাই টু এন গ্রাম নম্বরে আছে একটি প্রাকৃতিক কলাইডীয় দ্রবণ হল অপশন ডি রক্ত দশ নম্বরে আছে পাচক রসের একটি উপাদান হল অপশন সি এল এগারো নম্বরে আছে যে ধাতুটি কষ্টিক সোডা দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে এইচ টু উৎপন্ন করে সেটি হল অপশন সি জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম উভয়ই বারো নম্বরে আছে বেঞ্জিন ও টলুইনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যাবে অপশন ডি পাতন দ্বারা তেরো নম্বরে আছে অস্থায়ী ক্ষরতাকে যদি স্ফুটনের সাহায্যে সম্পূর্ণ দূর করা না যায় তবে ওই জলে আছে অপশন ডি ম্যাগনেশিয়াম বাইকার্বনেট গ্রুপ বিতে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বরে আছে কোন ক্ষেত্রে গতিশীল বস্তুর দ্রুতি ও বেগের মান একই হয় এর উত্তর হবে সরল রেখার সমবেগে ধাওয়ামান বস্তুর ক্ষেত্রে দু নম্বরে আছে এক ক্যালোরি ও এক জুল তাপের মধ্যে কোনটি বেশি এর উত্তর হবে এক জুল তাপ তিন নম্বরে আছে সিজিএস পদ্ধতিতে কোনো তরলের ঘনত্ব জিরো পয়েন্ট এইট গ্রাম সেন্টিমিটার তুরি পার মাইনাস থ্রি হলে এসআইতে এর ঘনত্ব কত হবে এর উত্তর হবে জিরো পয়েন্ট এইট ইন্টু টেন টুটি পার থ্রি কেজি পার মিটার কিউব অথবাতে আছে হিরকের ভর মাপা হয় কোন এককে এর উত্তর হবে ক্যারাট এককে চার নম্বরে আছে কোন ধর্মের জন্য একটি ঘুরন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করে দিলেও পাখাটি আরও কিছুক্ষণ ঘোরে এর উত্তর হবে গতিজাড্যের ফলে পাঁচ নম্বরে আছে এসআইতে তাপের যান্ত্রিক তুলঙ্কের মান কত এর উত্তর হবে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি অথবাতে আছে আপেক্ষিক তাপের এসআই এককটি লেখ এর উত্তর হবে জুল পার কেজি ছ নম্বরে আছে কুড়ি হাজ কম্পাঙ্কের নিচে থাকা শব্দ তরঙ্গের নাম কি এর উত্তর হবে শব্দোত্তর তরঙ্গ সাত নম্বরে আছে শব্দ তরঙ্গ কি ধরনের তরঙ্গ এর উত্তর হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ অথবাতে আছে পরপর দুটি বিপরীত সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্ব হলো তরঙ্গ দৈর্ঘ্য আট নম্বরে আছে ক্ষমতা বল ও বেগের মধ্যে সম্পর্ক কি। এর উত্তর হবে বল ইন্টু বেগ ইকুয়াল টু ক্ষমতা অথবাতে আছে অবাধে পতনশীল বস্তুর স্থিতিশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এর উত্তর হবে গতিশক্তিতে ন নম্বরে আছে আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক এর উত্তর হবে মৌলিক একক দশ নম্বরে আছে বাঁধের তলদেশ অপেক্ষাকৃত চওড়া করা হয় কেন এর উত্তর হবে চাপের মান বেশি থাকার জন্য অথবাতে আছে স্প্রিং সাধারণত ইস্পাতের তৈরি হয় তামার হয় না কেন এর উত্তর হলো স্প্রিং ইস্পাতের দ্বারা তৈরি হয় কিন্তু তামার দ্বারা তৈরি হয় না কারণ ইস্পাতের স্থিতিস্থাপকতা তামার চেয়ে অনেক বেশি হওয়ার কারণে এগারো নম্বরে আছে এক অশ্ব ক্ষমতা কত ওয়াটের সমান এর উত্তর হবে ওয়ান এইচপি ইকুয়াল টু সাতশো ছেচল্লিশ ওয়াট বারো নম্বরে আছে থার্টি ওয়ান পি ফিফটিন পরমাণুতে নিউটন সংখ্যা কত এর উত্তর হবে ষোলোটি অথবাতে আছে ভারী জল কি। এর উত্তর হবে ডিউটোরিয়াম অক্সাইডকে ভারী জল বলা হয় তেরো নম্বরে আছে ফোর্ডের আলফা কণা পরীক্ষা দ্বারা প্রথম জানা যায় যে পরমাণুতে নিউক্লিয়াস আছে চোদ্দ নম্বরে আছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টুটি পার টোয়েন্টি ওয়ান সংখ্যক অক্সিজেন অনুর এস টিপিতে আয়তন কত এর উত্তর হবে টু টু পয়েন্ট ফোর ইন্টু টেন টুটি পার মাইনাস টু লিটার অথবাতে আছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন কত এর উত্তর হবে ফাইভ এইট পয়েন্ট ফোর ফোর গ্রাম পার মোল পনেরো নম্বরে আছে জিরো পয়েন্ট ওয়ান মোল সিরো টুতে জিরো পয়েন্ট ওয়ান মোল ও টু উপস্থিত এটি মিথ্যা হবে ষোলো নম্বরে আছে বীজ কেলাস প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায় এটি সত্য হবে অথবাতে আছে প্রলম্বনের একটি উদাহরণ দাও এর উত্তর হবে জল ও চকের গুঁড়োর ঘোলা মিশ্রণ সতেরো নম্বরে আছে গাঢ় ও উত্তপ্ত কষ্টিক সোডা দ্রবণ সহযোগে ধাতব জিঙ্কে উত্তপ্ত করা হলো কোন গ্যাস উৎপন্ন হবে এর উত্তর হবে হাইড্রোজেন গ্যাস আঠারো নম্বরে আছে ক্ষার দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কি এর উত্তর হবে হলুদ বর্ণ অথবাতে আছে অ্যান্টাসিড হিসেবে সোডিয়াম বাই দুটি পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করো এই উত্তরটি আমি খুঁজে পাইনি খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেব জলের স্থায়ী মিথ্যা হবে কুড়ি নম্বরে আছে সঙ্গে এতে আছে দুটি পরস্পর অদ্রবণীয় তরলের মিশ্রণ এর উত্তর হবে অপশন ফোর পৃথকীকরণ ফানেল বিতে আছে দুধ এর উত্তর হবে অপশন থ্রি ইমালসন সিতে আছে ডিটারজেন্ট এর হবে অপশন ওয়ান জলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে চার নম্বরে আছে মিথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণ এর উত্তর অপশন টু আংশিক পাতন মডেল কোশ্চেন পেপার দশের গ্রুপ এতে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো এক নম্বরে আছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হলো অপশন ডি পার্সেক দু নম্বরে আছে একটি যন্ত্র দশ সেকেন্ডে জুল কাজ করে তাহলে যন্ত্রটির ক্ষমতা হবে অপশন সি ছয় ওয়াট তিন নম্বরে আছে শব্দের তীব্রতার নিরাপদ সীমা হল অপশন এ পঁয়ষট্টি ডেসিবেল চার নম্বরে আছে প্রবাহের মধ্য দিয়ে অভিকর্ষের দিকে গতিশীল কোনো বস্তুর প্রান্তীয় বেগ লাভ করলে বস্তুটির ত্বরণের মান হবে অপশন ডি শূন্য পাঁচ নম্বরে আছে ঘরের উষ্ণতা বাড়ালে শিশিরাঙ্ক অপশন সি অপরিবর্তিত থাকে ছ নম্বরে আছে প্রতিমিত বল বস্তুর অপশন সি আকারের পরিবর্তন করে সাত নম্বরে আছে ষোলোটি প্রোটন আঠারোটি ইলেকট্রন ও ষোলোটি নিউটন সম্বলিত নমুনাটি চার সহ শনাক্ত করো এর উত্তর হবে অপশন এ এস টু মাইনাস আট নম্বরে আছে একটি ত্রি পরমাণু গ্যাসের জিরো পয়েন্ট ওয়ান মোলে পরমাণুর সংখ্যা অপশান ডি ওয়ান পয়েন্ট এইট ডবল জিরো ইন্টু টেন টু রিপার টোয়েন্টি টু নম্বরে আছে কোলোয়েট কণার ব্রাউনি গতি বলতে বোঝায় অপশান ডি ইতস্তত বিক্ষিপ্ত গতি দশ নম্বরে আছে জলের পিএইচ সেভেন অর্থাৎ জলের ক্ষেত্রে সত্য হচ্ছে অপশান সি এইচ টু ও প্লাস এইচ টু এর থেকে তৈরি হচ্ছে এইচ থ্রি ও প্লাস এবং ও এইচ মাইনাস এগারো নম্বরে আছে এন এ টু সিও থ্রি এর জলীয় দ্রবণের প্রকৃতি ক্ষারকীয় কারণ অপশন ডি মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের লবণ বারো নম্বরে আছে আংশিক পাতন করতে লাগে অপশন বি শীতক তেরো নম্বরে আছে ডিটারজেন্টে উপস্থিত কোন জাতীয় যৌগ মূলত জলদূষণ ঘটায় এর উত্তর অব অপশন সি ফসফেট গ্রুপ বিতে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বরে আছে চাপের মাতৃ সংকেত লেখ এর উত্তর হবে এম এল টুটিপার মাইনাস ওয়ান টি টু টুডিপার মাইনাস টু দু নম্বরে আছে উষ্ণতা বৃদ্ধিতে তরলের পৃষ্ঠটান কিরূপ পরিবর্তিত হয় এর উত্তর হবে তরলের পৃষ্ঠটান কমবে তিন নম্বরে আছে তুলাযন্ত্র সুবিধি হওয়ার একটি শর্ত লেখ এর উত্তর হবে তুলা দণ্ডের বাহুর দৈর্ঘ্য দীর্ঘ হবে চার নম্বরে আছে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর স্থিতিশক্তির মান কত এর উত্তর হবে এমজিএইচ পাঁচ নম্বরে আছে কম্পাঙ্কের একক কি এর উত্তর হবে হার্জ ছ নম্বরে আছে একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান কোনটির রৈখিক ভরবেগ বেশি এর উত্তর হবে ভারী বস্তুর অথবাতে আছে একটি নির্দিষ্ট উচ্চতায় স্থিরবস্থায় থাকা কোনো বস্তুর স্থিতিশক্তি দুশো জুল বস্তুটিকে ছেড়ে দেওয়ার কিছু সময় পর স্থিতিশক্তি হল একশো কুড়ি জুল এই সময় বস্তুর গতিশক্তি কত এর উত্তর হবে জুল। সাত নম্বরে আছে এক কেজি ওয়াট ইকুয়াল টু কত ডাইন এর উত্তর হবে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন পাওয়ার ফাইভ ডাইন অথবাতে আছে একটি বলের দুটি সমকৌণিক উপাংশ থ্রি এন ও ফোর এন হলে বলটির মান কত এর উত্তর হবে ফাইভ এন আট নম্বরে আছে ক্ষণস্থায়ী শব্দের শব্দ নিবন্ধের সময়কাল কত এর উত্তর হবে ওয়ান বাই টেন সেকেন্ড অথবাতে আছে শব্দের উৎসকে কি বলে এর উত্তর হবে সনক ন নম্বরে আছে কোন তাপকে থার্মোমিটারে ধরা যায় না এর উত্তর হবে লিন তাপকে দশ নম্বরে আছে ফোর ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বনিম্ন এটি মিথ্যা হবে এগারো নম্বরে আছে নিউটনের গতিসূত্রগুলি যে কোনো নির্দেশতন্ত্রে প্রযোজ্য এটি মিথ্যা হবে অথবাতে আছে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল বলগুলির লব্ধ বা কার্যকরী বল শূন্য হলে বস্তুটি সর্বদা স্থির থাকে এটি সত্য হবে অথবাতে আছে পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক কি। এর উত্তর হবে ভর সংখ্যা ইকুয়াল টু পরমাণু ক্রমাঙ্ক প্লাস নিউট্রন সংখ্যা তেরো নম্বরে আছে দুশো পঁয়ত্রিশ এক্স বিরানব্বই পরমাণুর সঙ্গে তিনটি নিউট্রন যোগ করলে যে পরমাণুর সৃষ্টি হয় তার সংকেত লেখো এই উত্তরটি আমি খুঁজে পাইনি খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো চৌদ্দ নম্বরে আছে পি এক্স ওয়াই আর জেড যোগে পি এর পারমাণবিক ভর যথাক্রমে এ বি ও সি হলে এই যোগের আণবিক ভর কত হবে এর উত্তর হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড নম্বরে আছে এসআইতে পদার্থের পরিমাণের একক কি। এর উত্তর হবে মোল ষোলো নম্বরে আছে প্রকৃত দ্রবণে দ্রাবের কণার ব্যাস কত এর উত্তর হবে টেন টু ডিপার মাইনাস এইট সেন্টিমিটার বা এর কম হবে সতেরো নম্বরে আছে একশো এম এল এনএইচ দ্রবণে তিনশো গ্রাম দ্রাব দ্রবিত থাকলে দ্রবণের শতকরা মাত্রা কত এর উত্তর হবে তিনশো গ্রাম পার লিটার অথবাতে আছে সোডা ওয়াটারে কোনটি দ্রাবক ও কোনটি দ্রাব এর উত্তর হবে জল হবে দ্রাবক ও কার্বন ডাইঅক্সাইড হবে দ্রাব আঠারো নম্বরে আছে একটি অ্যান্টাসিডের উদাহরণ দাও এর উত্তর হবে এনএইচ সিও থ্রি উনিশ নম্বরে আছে স্থায়ী ক্ষরতা সৃষ্টিকারী একটি লবণের নাম লেখো এর উত্তর হবে ক্যালসিয়াম ক্লোরাইড কুড়ি নম্বরে আছে বিন্দুপাতি ফানেলের যন্ত্রের সাহায্যে কীরূপ মিশ্রণ পৃথক করা হয় এই উত্তরটি আমি খুঁজে পাইনি খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেব একুশ নম্বরে আছে নদীর জল থেকে বিশুদ্ধ জল পেতে কোন পদ্ধতি প্রয়োগ করবে এর উত্তর হবে জল ফুটিয়ে বিশুদ্ধ করা সবচেয়ে প্রাচীন পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ষাট ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি তাপমাত্রায় পাঁচ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত জল ফোটানো হলে জলের মধ্যে থাকা সব জীবাণু ধ্বংস হয়ে যায় তারপর সেই জল ছাঁকনির মাধ্যমে সেকে নিলেই পাওয়া যাবে বিশুদ্ধ পানীয় জল অথবাতে আছে জল ও বেঞ্জিনের মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করবে এর উত্তর হবে পৃথকীকরণ ফানেলের মাধ্যমে ২২ নম্বরে আছে জলে কোন কোন আয়ন উপস্থিত থাকলে জল খর হয় না এর উত্তর হবে সোডিয়াম আয়ন তেইশ নম্বরে আছে আর্সেনিকোসিস রোগ কেন হয় এর উত্তর হবে দীর্ঘদিন যুক্ত জল খাওয়ার কারণে চামড়ায় ফুসকুড়ির মতো গোটা ওঠে চামড়া খসখসে হয়ে যায় এই এইসব জটিলতাকেই আর্সেনিকোসিস বলে অথবাতে আছে ডিটারজেন্ট খড় জলেও ফেনা উৎপন্ন করতে পারে এটি মিথ্যা হবে আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরের মডেল কোশ্চেন পেপারের প্রশ্ন উত্তরগুলি আমরা নেক্সট ক্লাসে করব তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে